পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ পর্ব শুরু। আম্বাসা পিআরটিআই হলে সংশ্লিষ্ট ভোট গ্রহণ করা হচ্ছে। তবে এই ভোট গ্রহণ পর্ব চলবে বুধবার পর্যন্ত। মঙ্গলবার ভোট গ্রহণ পর্ব পরিদর্শন করে কথা জানালেন রিটার্নিং অফিসার সাজু ওয়াইদ এ। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। মঙ্গলবার থেকে এই আসনে শুরু হয়েছে নির্বাচন কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ পর্ব। আম্বাসা পিআরটিআই হলে ভোট গ্রহণ করা শুরু হয়েছে। এদিন ধলাই জেলার অন্তর্গত 4টি মহকুমার ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। চৈত্রের প্রচণ্ড গরমেও নির্বাচন কর্মী ও ভোট কর্মীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াইদ এ নির্বাচন কর্মীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ পর্ব পরিদর্শন করেন। সাথে ছিলেন আম্বাসা মহকুমা শাসক সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রিটার্নিং অফিসার জানিয়েছেন, মঙ্গলবার ও বুধবারই দুদিন নির্বাচন কর্মীদের ভোট গ্রহণ পর্ব চলবে। তাছাড়াও তিনি বলেন, শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। इसका फैसिलिटेशन का जितने भी प्रोविजन्स हैं वो पूरा देखा है, चेक किया है, एवरीथिंग इन प्लेस। तो अभी स्मूथली पोलिंग चल रहा हूँ और आज और कल तक चलेगा। और जितने भी लोग, जितने भी स्टाफ, 19 को आपका ड्यूटी लग जाएगा इस तरह में, तो आप आगे आ जाइएगा। आज आपका पोस्टल बैलेट यहाँ पर दे दीजिएगा। जहाँ पर भी कुछ इश्यूज़ हैं तो बता दीजिएगा, वी विल मेक अरेंजमेंट्स। पॉलिटिकल पार्टी के साथ भी बात किया था, उनका भी कोई इश्यूज है नहीं अभी तक। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট 9 জন প্রার্থী। এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দল বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা ও 8 দলীয় ইন্ডিয়া জোটের বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।